नमस्कार बंधुरा, लावणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे एमन एकटा सब्जी रेसिपी शेयर करते चलेछी जेटा जारा पछंद करेन तारा तो खाबेनी, आर जारा एकदम पछंद करेन ना, कोनो दिनो खेते चान ना, तादेरकेओ जदि एइभाबे रान्ना करे देन ताराओ किन्तु आंगुल चाटते बाध्य हबे, एतटाइ टेस्टी हय। ताहले आसुन देखे नेओया जाक आमी किभाबे এই রেসিপিটা বানাবো বা কি দিয়েই এই রেসিপিটা বানাবো। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। লঙ্কাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে দেখুন খুবই লম্বা লম্বা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 150 গ্রাম করলা। করলাটাকেও পাতলা আর লম্বা টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে আলু ও করলাকে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। সামান্য নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তাহলে ভাজার সাথে সাথে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, তবে মাঝে মাঝে অতি অবশ্যই ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব যাতে তল থেকে ধরে বা পুড়ে না যায়। মোটামুটি 3-4 মিনিট ধরে এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আলু করলা অনেকটাই সফট হয়ে গেছে আর একই সঙ্গে অনেকটাই ভাজাও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও আলু করলার সঙ্গে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দু মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। একই সঙ্গে কিছু গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এইবারে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এবারও গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। দু তিন মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো নরম হয়ে গেছে, একই সঙ্গে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে আর মশলাও খুব ভালো মতন কষানো হয়ে গেছে। দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে জল। এই রেসিপিটা ভীষণই ড্রাই হবে, জাস্ট আলু আর করলাকে সিদ্ধ করার মতন জল আমি ব্যবহার করছি, এর থেকে আর বেশি জল ব্যবহার করব না। রেসিপিটা যত ড্রাই করবেন খেতে ততটাই টেস্টি লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চা চামচ চিনি, তবে আপনারা কেউ যদি চিনি একেবারেই অপছন্দ করে থাকেন তাহলে তারা বাদ দিয়ে দেবেন। সব কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব যাতে আলু করলা খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। চেক করে নিচ্ছি আলু আর করলা একদম সুসিদ্ধ হয়েছে আর যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা একদম ড্রাই হয়ে গেছে। তবে রেসিপিটা আরও ড্রাই হবে তাই এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন রেসিপিটা কতটা ড্রাই হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল করলা ও আলু দিয়ে একটি
অপূর্ব স্বাদের রেসিপি। আপনারা অতি অবশ্যই এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খেতে বাধ্য হবে। আশা করছি রেসিপিটা তৈরি করলে আপনারা কেউ ঠকবেন না। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।